নমস্কার সবাইকে। আপনারা যারা ফিডব্যাক ফর্ম ফিল আপ করছেন, একটু খেলো একটু পড়ো প্রোগ্রামের, তাদেরকে সকলকে অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন, সেই ফর্ম ফিল আপের এখনো পর্যন্ত যদি আপনারা চেক করেন, দেখুন 168টি সাবমিশন হয়েছে, তার মধ্যে 16টি ডেটা ভ্যালিড হয়েছে, বাকি সমস্ত ডেটা ইনভ্যালিড হয়ে গেছে। মানে ডেটা যেগুলো আপনারা সাবমিট করছেন, বেশিরভাগ ডেটাই রং ডেটা হিসাবে এখানে সাবমিট হচ্ছে। তো এই রং ডেটা যাতে না আসে, ইনভ্যালিড ডেটা যাতে না আসে, সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং সেই সমস্ত তথ্যের উপরে বেস করে এবং তারপরে ডেটাটি সাবমিট করবেন, যাতে করে আপনার ডেটা ইনভ্যালিড না হয়। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন। আপনারা প্রত্যেকে জানেন, আমি যদিও এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করবেন তখন কয়েকটি জিনিস বিশেষ করে ধ্যান রাখবেন। প্রথম ইনস্ট্রাকশন দেখুন, কোশ্চেন নাম্বার 1-এ কতগুলি শিশুর সঙ্গে আপনি এই সপ্তাহে যোগাযোগ করেছেন, যে কোশ্চেনটি আছে এর উত্তর ধরুন আপনি যে সংখ্যাটি দেবেন, সেই সংখ্যাটির সঙ্গে অবশ্যই করে খেয়াল রাখতে হবে 2.0, 2.1, মানে কোশ্চেন নাম্বার 1-এ যদি আপনি 10 দিয়ে থাকেন, ধরুন এই এই সপ্তাহে আপনি 10 জন শিশুর সঙ্গে যোগাযোগ করেছেন, তাহলে আপনার 2.0, 2.1, 2.2, 2.3 এবং 2.4 এই যে 5টি কোশ্চেন রয়েছে, এই 5 যোগ করলে যে ফল বের হবে তার সঙ্গে এই কোশ্চেন নাম্বার 1 ইকুয়াল হবে। ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের এইটার ক্ষেত্রে ডেটাটা কারেক্ট আসবে। আর যদি এইটা মিসম্যাচ করে তাহলে ডেটা আপনার ইনভ্যালিড হবে। শুধুমাত্র এইটার ক্ষেত্রে নয়, কোশ্চেন নাম্বার 1 এবং 2 ইকুয়াল হবে, কোশ্চেন নাম্বার 1 ইকুয়াল টু কোশ্চেন নাম্বার 2 সেম হবে যোগফল। যদি কোশ্চেন নাম্বার 1-এ 10 হয় তাহলে কোশ্চেন নাম্বার 2.0, 2.1, 2.2, 2.3 এবং 2.4 যোগ করেও 10 হতে হবে। এবার হচ্ছে আরেকটি কোশ্চেনের অ্যান্সার আপনারা ভালোভাবে দেখে রাখুন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এর যা সংখ্যা লিখবেন, আপনারা যদি কোশ্চেন নাম্বার 1-এ 10 লিখেন তাহলে এখানেও নিশ্চয়ই আপনাদের হেল্পফুল যেটা সংখ্যাটা সেটাও 10ই আসবে। কম বেশি একটু আধটু হতেও পারে, কিন্তু 10 আসারই কথা। এবার এইখানে যে সংখ্যাটা আসবে আপনার কোশ্চেন নাম্বার 6-এ, কোশ্চেন নাম্বার 6-এ যদি আপনার 10, 8 বা 6 যাই হোক না কেন, এই কোশ্চেন নাম্বার 6-এ যা হবে কোশ্চেন নাম্বার 7.0, 7.1, 7.2, 7.3 এইগুলো যোগফল হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এর সঙ্গে ইকুয়াল হবে। আপনারা ইনস্ট্রাকশনটা দেখতেই পাচ্ছেন যে কোশ্চেন নাম্বার 6 গার্জেন শুড বি ইকুয়াল অফ কোশ্চেন নাম্বার 7, এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে আপনার ডেটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। তো এই বিষয়টাকে আরেকটু যদি আমরা যে শিটে আপনারা সাবমিশন করার পরে যে ডেটাটা সেইটা থেকে আমরা একবার দেখার চেষ্টা করব, সেইটা হচ্ছে আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন যে দেখুন 2.0, 2.1, 2, 3, 4 এই যে এইটা, তার মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 1 ইকুয়াল টু কোশ্চেন নাম্বার 2। এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন হচ্ছে এই দেখুন ডেটা স্ট্যাটাসে কি দেখাবে, ডেটা স্ট্যাটাসে ধরুন এখানে আপনি 10 লিখেছেন, এখানে 10 লিখেছেন একজন, আর এইটার যোগফল কত হয়েছে, এই দেখুন সাম হয়েছে 10, তার মানে এই ডেটাটা কারেক্ট আছে, এই দেখুন এখানে কারেক্ট দেখাচ্ছে। কিন্তু আপনি আবার যখন এখানে 8 লিখেছেন তার মানে আপনার যোগফল এইখানেও কিন্তু এই যেই 7.0, 1, 2, 3, 4 এরও যোগফল কিন্তু আপনার এটা 8ই হতে হতো, যেহেতু আপনি এখানে 8 দিয়েছেন তাহলে আপনার এখানে 8 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আপনার 10 হয়ে গেছে। তাহলে যদি আপনার এইটার যোগফল যদি 10 হয়ে থাকে তাহলে আপনাকে এইটা হয় 10 করতে হবে, আর না হলে এইটার যোগফল আপনাকে 8 করতে হবে। যদি এইটা ইকুয়াল 6 ইকুয়াল এই সংখ্যাটা হয় তাহলে আপনার এই ডেটাটা কারেক্ট হবে। কখন হবে, এই দেখুন এটা হচ্ছে আপনার ডেটা, এই 6, 8 এবং এইটা 10 হয়ে গেছে, যার জন্য আপনার এই ডেটাটা ইনকারেক্ট হয়েছে। তো এই সব এই জিনিসটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে, যদি এই দুটো এইখানে কারেক্ট এবং এখানে কারেক্ট এই দুটো যদি কারেক্ট হয় তাহলে আপনার ডেটা ভ্যালিড হবে, নচেত কিন্তু আপনার ডেটা ইনভ্যালিড হয়ে যাবে। কাজে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি ডেটা এন্ট্রি করছেন, এই দুটো নাম্বারকে ইকুয়াল করে দেখে শুনে এন্ট্রি করবেন,
সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আর যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে আপনার ডেটা এরকম ভাবে ইনভ্যালিড হতে থাকবে। আর যখন ডেটা ইনভ্যালিড হয়ে যাবে, আপনারা যখন অ্যানালাইসিস পোর্টালটা দেখছেন, এই দেখুন অ্যানালাইসিস পোর্টাল, এই অ্যানালাইসিস পোর্টালে আপনারা এখনো পর্যন্ত যে ডেটা সাবমিট করেছেন সেখানে 168 ডেটা সাবমিট করেছেন, তার মধ্যে মাত্র 16 ডেটা যেটা হচ্ছে ভ্যালিড ডেটা। আর এই ভ্যালিড ডেটার উপরে আপনারা শুধু অ্যানালাইসিসটা দেখতে পাবেন, বাকি এই 168টা ডেটা, এই ডেটাগুলো সবগুলোই কিন্তু আপনার ইনভ্যালিড। এই ডেটাটার উপরে কোনো অ্যানালাইসিস হবে না, রং ডেটা নিয়ে কোনো রকম কোনো কিছু অ্যানালাইসিস করা যাবে না। সেই জন্য এই ডেটাটা নিয়ে আপনার অ্যানালাইসিস। এবার যদি অ্যানালাইসিস ট্যাবে ক্লিক করেন তাহলে দেখুন অ্যানালাইসিস ট্যাবে ক্লিক করার পরে এই ডেটাটার অ্যানালাইসিসটা আপনারা দেখতে পাবেন। এই যে 16টা ডেটা আপনার এন্ট্রি হয়েছে, সেই 16টা ডেটার হিসাব হচ্ছে এইটা, যে আপনার টোটাল সাবমিশন হয়েছে 16টা, তার মধ্যে 13 জন টিচার রয়েছেন যার যেনারা কিন্তু সঠিকভাবে ডেটাটা ইনপুট দিয়েছেন, বাকি যতজন টিচার রয়েছেন যারা এন্ট্রি করেছেন সবাই রং ডেটা এন্ট্রি করেছেন, যার জন্য এই অ্যানালাইসিস পোর্টালে তাদের ডেটাগুলি শো হচ্ছে না। পরবর্তীকালেও কিন্তু আপনারা এই ডেটাগুলি দেখতে পাবেন না, কারণ এই ডেটাটা শুধুমাত্র ভ্যালিড ডেটার উপরে অ্যানালাইসিসটা আপনারা দেখতে পাবেন। আশা করা যায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম অসুবিধা হয়, আপনাদের মনে হয় যে কোনো কনফিউশন আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, কন্ট্যাক্ট আসে যাবেন, কন্ট্যাক্ট আসে গিয়ে দেখবেন এখানে দেখবেন নতুন দেশা সেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন আশা করি, এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারবো আশা করছি, এবং আপনারা যথাসাধ্য আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীকালে আর একটু ভালোভাবে এই বিষয়টাকে অবগত করতে পারি, এবং আপনাদের সমস্ত ডেটা যতগুলি সাবমিট হয় সমস্ত ডেটা যাতে ভ্যালিড হয় সেই বিষয়টি আপনারা নজর রাখবেন আশা করছি। কিন্তু আরেকবার বলে রাখি, আপনারা অবশ্যই করে বিষয়টাকে ধ্যান রাখুন, এবং ডেটা যখন সাবমিট করবেন তখন এই দুটি বিষয়কে অবশ্যই খেয়াল রাখবেন এবং তার উপরে বেস করে ডেটাটি সাবমিট করবেন। আমরা আপনাদের কমেন্টের আশায় রইলাম, আপনারা প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পায় এবং পরবর্তীকালে ডেটার যে রং ডেটা আসছে সেইটা যাতে কারেক্ট হয় সেটা দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।